সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার টিটিভি অনলাইন 360 খবর ও বিনোদনে। দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক সচেতনতামূলক প্রোগ্রাম চালু করেছে সরকার। তাই আমরা সরকারের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আসুন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব বজায় রাখি, সরকারের আইন মেনে চলি। আজ আমরা আপনাদেরকে জানাবো একটি শিশুর কথা। যতটুকু জানতে পেরেছি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে এক শিশু। জন্মের পরই হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে। দাফনের একটু আগেই সেই শিশুটি নড়ে ওঠে, আর এই নড়ে ওঠা শিশুটিকে নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন আমরা দেখি যে আসলে কি হয়েছিল সেই শিশুটির সাথে, কি বলছে তার গার্ডিয়ান। আমরা প্রতিবেদনটি একটু দেখব স্ক্রিনে, আমাদের সাথেই থাকুন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এক শিশু, কিন্তু ওই নবজাতককে মৃত ঘোষণা করা হয়। পরে বাড়িতে দাফনের জন্য নিয়ে গেলে নড়ে ওঠে শিশুটি, তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। এমন ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিশুটির স্বজনরা। শনিবার 18 এপ্রিল বিষয়টি জানাজানির পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কুমেক হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। নবজাতকের বাবা জামাল হোসেন জানান, তাদের বাড়ি জেলার বুড়িচং উপজেলার চরানল গ্রামে। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী শিউলি আক্তারের প্রসব বেদনা উঠলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সিজারিয়ানের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু জন্মের পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনদের কাছ থেকে একটি কাঁথা নিয়ে শিশুটিকে মুড়িয়ে মেঝেতে ফেলে রাখেন ওই হাসপাতালের আয়া। এরপর নবজাতককে কার্টনে ফেলে রাখা হয়। এভাবে প্রায় 4 ঘন্টা রাখার পর ওই নবজাতককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, বাড়ি নিয়ে দাফনের জন্য কার্টুন খুললে শিশুটি নড়ে ওঠে, তাৎক্ষণিকভাবে কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালের NICU চিকিৎসাধীন রয়েছে। মুন হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাক্তার তাপস চৌধুরী জানান, চিকিৎসকের মৃত ঘোষণা ছাড়া একজন আয়া কিভাবে কাজটি করেন। 28 সপ্তাহের আগে প্রি ম্যাচিউর এ শিশুটি অলৌকিকভাবে বেঁচে আছে, তাকে সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা চলছে। একই হাসপাতালের NICU মেডিকেল অফিসার রাব্বি হোসেন মজুমদার বলেন, শিশুটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তবে সাধারণ শিশুদের থেকেও কম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে, কারো গাফলতি বা ভুল প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কুমেক হাসপাতালের গাইনি বিভাগে অবহেলার কারণে একাধিক নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছু ঘটনা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও যথাযথ তদারকির অভাবে প্রায়ই এইসব ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। দর্শক, আমরা চাই না কোনো অবহেলার কারণে কোনো শিশু বা প্রসূতির জীবন চলে যাক অকালে। যারা সংশ্লিষ্ট ডাক্তার রয়েছেন তারা অবশ্যই সচেতনতার মাধ্যমে রোগীদের সেবা যত্ন ও চিকিৎসা প্রদান করবেন, এমন প্রত্যাশাই করছি এই ভিডিও থেকে। তো দর্শক, এতক্ষণ আমরা দেখলাম যে এই হাসপাতাল কর্তৃপক্ষ না বুঝে এই শিশুটিকে মৃত ঘোষণা করেছে এবং তার দাফনের আগ মুহূর্তেই শিশুটি নড়ে উঠেছিল। এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এই শিশুটির পরিবারে। সেই ক্ষোভের প্রতিফলন সম্পর্কে আমরা এখন জানলাম। দর্শক, এই ধরনের নিত্য নতুন খবরাখবর নিয়েই চ্যানেলটি আশা করি আমাদের সাথেই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।